हरे राम हरे राम 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 हरे हरे जय गौर हरि जय गौर हरि जय गौर हरि नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी स्वामिनितिनामिने नमाचार्यपादाय नितायि कृपाप्रदायिने गौरकथा धमुदाय नगर्ग्रामतारिणे नमयोङ् विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त

कृपासिन्धु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्यप्रभो नित्यानन्द श्रियद्वैतगदाधरश्रीवासादि गौर गोर्भक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम संकीर्तन की जाए तय गौर प्रेमानंदे শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও ইস্কন নাম হটের বিশ্বপ্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতের শত শিষ্যমদ জয় স্বামী শিল গুরুদেবের পাদপদে দণ্ডবৎ নিবেদন করে তার হেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে শ্রী পদ্মী দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হইতে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পরিচ্ছেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলা বিষয়বস্তুর একাত্তর নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করার চেষ্টা করছি হরে কৃষ্ণ রস অলঙ্কারবৎ কাব্যম দুসযুগ চেদ বিভূষিত সাধবপু সুন্দরম অপি চিত্রেণ এক নানা অলঙ্কারে বিভূষিত সুন্দর শরীর শ্বেতকুষ্ঠযুক্ত হলে যেমন শ্রীহীন হয় তেমনি অনুপ্রাস উপমা আদি অলঙ্কারের দ্বারা ভূষিত কাব্যও দূষযুক্ত হলে সেই রকম হয় পঞ্চলঙ্কারের বে সুন বিচার দুই শব্দালঙ্কার তিন অর্থ অলঙ্কার এখন আপনি পাঁচটি অলঙ্কারের বিচার শুনুন এই শ্লোকে দুটি শব্দ অলঙ্কার এবং তিনটি অর্থালঙ্কার রয়েছে শব্দালঙ্কার তিন পাদে আছে অনুপ্রাস শ্রীলক্ষ্মী শব্দে পুনরুক্ত পদাভ্যাস তিনটি পাদে যে অনুপ্রাস রয়েছে সেগুলি শব্দালঙ্কার এবং শ্রীলক্ষ্মী এই সমাজটিতে পুনরোক্ত বদাভাস রয়েছে প্রথম চরণে পঞ্চ তকারের পন্থী তৃতীয় চরণে হয় পঞ্চরে ফস্থিতি প্রথম চরণে পাঁচটি তকার রয়েছে এবং তৃতীয় চরণে পাঁচটি রেফ রয়েছে চতুর্থ চরণে চারি ভকার প্রকাশ অতএব শব্দালঙ্কার অনুপ্রাশ চতুর্থ চরণে চারটি ভকার রয়েছে তাই তা অনুপ্রাশ রূপে শব্দালঙ্কারের দ্বারা শ্লোকটিকে ভূষিত করেছে শ্রী শব্দে লক্ষ্মী শব্দে এক বস্তু পুনরক্ত প্রায় ভাষে নহে পুনরক্ত যদিও শ্রী ও লক্ষ্মী শব্দ দুটি একই অর্থবাচক এবং তার ফলে অনেকটা পুনরুক্তির মতো মনে হলেও তবুও তা পুনরুক্তি নয় শ্রীযুক্ত লক্ষ্মী অর্থে অর্থের বিভেদ পুনরক্ত বদাভাস শব্দালঙ্কার ভেদ লক্ষ্মীকে শ্রী মানে ঐশ্বর্যযুক্ত বলে বর্ণনা করায় অর্থের বিভেদ এবং পুনরুক্ত বাধাভাস শব্দালঙ্কার যুক্ত হয়েছে লক্ষ্মী রিব অর্থালঙ্কার উপমা প্রকাশ আর অর্থালঙ্কার আছে নাম বিরুদ্ধাভাস লক্ষ্মী রিব লক্ষ্মীর মত উপমা নামক অর্থালঙ্কার প্রকাশ করেছে আর বিরুধাভাস নামক আরেকটি অর্থালঙ্কারও রয়েছে গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরোধ সকলে জানে যে গঙ্গায় কমল জন্মায় কিন্তু যদি কমলে গঙ্গার জন্ম বলা হয় তা পরস্পর বিরোধী অর্থ হয় ইহা পদ্মে গঙ্গার উৎপত্তি বিরুদ্ধালঙ্কার ইহা মহা চমৎকৃতি শ্রী বিষ্ণু পাদপদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয় যদিও পদ্ম থেকে গঙ্গার উৎপত্তির বর্ণনা বিরুদ্ধভাব বাচক কিন্তু এখানে শ্রী বিষ্ণুর সঙ্গে যুক্ত হয়ে তা এক মহাচমৎকার বিরুদ্ধালঙ্কার সৃষ্টি করেছেন ঈশ্বর অচিন্ত শক্তি গঙ্গার প্রকাশ ইহাতে বিরুদ্ধ নাহি বিরোধ আভাস ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে গঙ্গার প্রকাশ হয়েছে এই উক্তিতে বিরুদ্ধ নেই যদিও তা বিরুদ্ধ বলে মনে হয় তাৎপর্য প্রভুপাল উল্লেখ করেছেন বৈষ্ণব দর্শনের মূল ভাব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অচিন্ত শক্তিকে স্বীকার করা জলদৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কখনো কখনো যা বিরুদ্ধ বলে মনে হয় তা পরমেশ্বর ভগবানের সম্পর্কে স্বাভাবিক বলে বোঝা যায় কারণ তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি যে কোনো বিরুদ্ধ কার্য সম্পাদন করতে পারেন আধুনিক বৈজ্ঞানিকরা হতবুদ্ধি হয়ে পড়েছেন তারা বিশ্লেষণ করতে পারে না কীভাবে এই বিশাল আয়তনের রাসায়নিক পদার্থগুলি জড় পরিবেশে সৃষ্টি করেছে বৈজ্ঞানিকরা বলে যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনের ফলে জল সৃষ্টি হয়েছে কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় এই বিশাল পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন এলো কোথা থেকে এবং কিভাবে তাদের মিলনের ফলে সমস্ত মহাসাগরের জল সৃষ্টি হলো তার উত্তর তারা দিতে পারে না কেন না তারা হচ্ছে নাস্তিক এবং তাই তারা কখনোই স্বীকার করতে চায় না যে সব কিছুই প্রকাশ হয়েছে ভগবান থেকে তাদের মতবাদ হচ্ছে যে ভগবান বলে কিছু নেই এবং জড়ের থেকে জীবের উদ্ভব হয়েছে এই রাসায়নিক উপাদানগুলি এলো কোথা থেকে তার উত্তর হচ্ছে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সেগুলি সৃষ্টি হয়েছে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ এবং তাদের শরীর থেকে রকম রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যেমন লেবু গাছ একটি জীব এবং তাতে অনেক লেবু হয় আর প্রতিটি লেবুর মধ্যে অনেকটা করে সাইট্রিক অ্যাসিড রয়েছে তাই একটি নগণ্য জীব যে হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ সে যদি এত রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের শরীরে যে কি পরিমাণে শক্তি রয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না পৃথিবীর সমস্ত রাসায়নিক পদার্থগুলি তৈরি হলো কোথা থেকে সেই সম্পর্কে জলবৈজ্ঞানিকরা কিছুই বলতে পারে না কিন্তু ভগবানের অচিন্ত শক্তি মেনে নিলে যথাযথভাবে তা ব্যাখ্যা করা যায় এই যুক্তি অস্বীকার করার কোনো কারণও নেই পরমেশ্বর ভগবানের অতি ক্ষুদ্র অংশ জীবের যদি অচিন্ত শক্তি থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের শক্তি কতটা হতে পারে বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন চেতনানাম তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন এটি কঠোরনিষদের থেকে উদ্ধৃত দেওয়া হয়েছে দুর্ভাগ্যবশত নাস্তিক বৈজ্ঞানিকেরা স্বীকার করতে চায় না যে চেতন শক্তি থেকে জলপদার্থের উদ্ভব হয়েছে বৈজ্ঞানিকেরা সবচাইতে মূর্খ এবং তারা যুক্তিহীন মতবাদ পোষণ করে বলে যে জলপদার্থ থেকে জীবনের উদ্ভব হয় যদিও প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ অসম্ভব তাদের গবেষণাগারগুলিতে তারা পদার্থ থেকে জীবনের সৃষ্টি করতে পারেনি অথচ চেতন শক্তি থেকে যে পদার্থের উদ্ভব হয় তার হাজার হাজার দৃষ্টান্ত সর্বত্র রয়েছে তাই শ্রী চৈতন্য চরিতাম্বৃত গ্রন্থে শিলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কেউ যখন পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি মেনে নেয় তখন সেই মতবাদকে কেউ খণ্ডন করতে পারে না তা তিনি যত বড় বৈজ্ঞানিক হন বা দার্শনিক হন না কেন সেই কথা পরবর্তী সংস্কৃত শ্লোকে ব্যক্ত হয়েছে অম্বুজম অম্বু কচিদ অপি অম্বুজাত অম্বু মরুভিদি তদ বিপরীত পাদ অম্বুজাত মহানদী সকলেই জানে যে জলে পদ্মফুল জন্মায় কিন্তু জল কখনো পদ্মফুল থেকে উৎপন্ন হয় না কিন্তু আশ্চর্যের এই যে শ্রীকৃষ্ণের তার বিপরীত দেখা যায় তার পাদপদ্ম থেকে মহানদী গঙ্গা জন্ম লাভ করেছে গঙ্গার মহত্ব সাধ্য সাধন তাহার বিষ্ণুপাদ উৎপত্তি অনুমান অলঙ্কার গঙ্গার প্রকৃত মাহাত্ম্য হচ্ছে যে তিনি শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে উৎপন্ন হয়েছেন এটি অনুমান নামক আর একটি অলঙ্কার স্থুল এই পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার বিচারিয়ে যদি আছ এই অপার আমি কেবল পাঁচটি স্থুল দোষ এবং পাঁচটি অলঙ্কার আলোচনা করলাম কিন্তু যদি আমি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এই শ্লোকে অসংখ্য দোষ রয়েছে প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ বাঁধেন আপনার আরাধ্য দেবতা তার কৃপায় আপনি কবিত্ব প্রতিভা লাভ করেছেন কিন্তু যথার্থভাবে বিচার না করে কবিত্ব করলে তা অবশ্যই সমালোচনার বিষয় হয়ে যায় বিচারী কবিত্ব কইলে হয় সুনির্মল সাঙ্কার হইলে অর্থ করে ঝলমল যথার্থভাবে বিচার করে কবিত্ব করলে তা অত্যন্ত নির্মল বলে বিবেচনা করা হয় এবং তা অনুপ্রাস ও উপমা আদি অলঙ্ক বিভূষিত হলে তার অর্থ ঝলমল করে শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয় বিস্মিত মুখে নানি সরে বাক্য প্রতিভা স্তম্ভিত চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত বাক্য শ্রবণ করে দিগ্বিজয় পণ্ডিত বিস্মিত হলেন তাঁর প্রতিভা স্তম্ভিত হল এবং তার মুখে কোন কথা বের হল না কহিতে চাহিয়ে কিছু নাই সে উত্তর তবে বিচারয়ে মনে হইয়া ফাম্পর তিনি কিছু বলতে চাইলেও কিন্তু তার মুখে কোন উত্তর এলো না তখন তিনি হতভম্ব হয়ে হতবুদ্ধি হয়ে মনে মনে বিচার করতে লাগলেন পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোপ জানি সরস্বতী মরে করিয়াছে নক এই বালকটি আমার বুদ্ধি হ্যাঁ লোপ করেছে তাই আমি বুঝতে পারছি যে সরস্বতী আমার প্রতি নিশ্চয় রুষ্টা হয়েছেন তাৎপর্য ভগবৎ গীতা স্পষ্টভাবে বলা হয়েছে যে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা তার থেকে বুদ্ধি আসে পরমাত্মা পণ্ডিতকে এটি বুঝাবার বুদ্ধি দিয়েছিলেন যে যেহেতু তিনি তার জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত হয়ে পরমেশ্বর ভগবানকে পরাস্ত করতে চেয়েছিলেন তাই ভগবানের ইচ্ছার প্রভাবে সরস্বতী তার মাধ্যমে তিনি পরাস্ত হয়েছিলেন সুতরাং কারোই পক্ষে গর্বিত হওয়া উচিত নয় তিনি যদি অত্যন্ত বড় পণ্ডিত হন কিন্তু পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদে অপরাধ করলে তার পাণ্ডিত্য সত্ত্বেও তিনি ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারেন না আমরা সর্বতভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে অলঙ্কারে মতো না হয়ে সর্বদা ভগবানের শ্রীপাদপদে শরণাগত থাকা সরস্বতী দেবী এই অবস্থা সৃষ্টি করে দিগ্বিজয় পণ্ডিতকে কৃপা করেছিলেন যাতে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদে আত্মনিবেদন করতে পারেন যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী এই বালকটি যে অর্থ ব্যাখ্যা করল তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই মা সরস্বতী নিশ্চয়ই এই বালকটির মুখ দিয়ে কথা বলেছেন এত ভাবি কহে শুন নিমাই পণ্ডিত তব ব্যাখ্যা শুনি আমি হইলাম অবিস্মিত এভাবে ভেবে পণ্ডিত বললেন নিমাই পণ্ডিত দয়া করে আমার কথা শুন। তোমার ব্যাখ্যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়েছি অলঙ্কার নাহি পড় নাহি কেমনে সব অর্থ করিলে প্রকাশ তুমি অলঙ্কারে শাস্ত্র পড়ো না এবং শাস্ত্র অধ্যয়ন তোমার তেমন অভিজ্ঞতা নেই কিন্তু তা সত্ত্বেও তুমি যে কিভাবে এই সমস্ত অর্থ প্রকাশ করলে তা ভেবে আমি খুবই বিস্মিত হচ্ছি এহা শুনে মহা প্রভু অতি বড় রঙ্গী তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি সেই কথা শুনে এবং পণ্ডিতের হৃদয়ের ভাব জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু রঙ্গ করে উত্তর দিলেন শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি সরস্বতী যে বলা সেই বলি বাণী মহাশয় কোনো বিচার ভালো বা কোন বিচার মন্দ তা স্থির করার ক্ষমতা তো আমার নেই পরন্তু সরস্বতী আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি এহা শুনে দিগ্বিজয়ী করিল নিশ্চয় শিশু দ্বারে দেবী মরে কইল পরাজয় সে কথা শুনে দিগ্বিজয় পণ্ডিত নিশ্চিতভাবে স্থির করলেন যে এই শিশুটির দ্বারা দেবী তাকে পরাস্ত করেছেন আজি তাঁরে নিবেদিব করি জপ ধ্যান শিশুর দ্বারে কইলে মরে এতই অপমান দিগ্বিজয় তখন স্থির করলেন প্রার্থনা নিবেদন করার মাধ্যমে এবং ধ্যান করার মাধ্যমে আমি সরস্বতী দেবীকে জিজ্ঞাসা করব কেন তিনি একটি শিশুর দ্বারা আমাকে পরাস্ত করে এভাবেই অপমান করলেন বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল বিচার সময় তাঁর বুদ্ধি আচ্ছাদিল প্রকৃতপক্ষে সরস্বতী দেবী সেই দিগ্বিজয় পণ্ডিতকে দিয়ে শ্লোকটি অশুদ্ধভাবে রচনা করিয়েছিলেন অধিকন্তু সেই শ্লোকের গুণের বিচার করার সময় তিনি তার বুদ্ধি আচ্ছাদিত করেছিলেন এবং তার ফলে মহাপ্রভু তাকে পরাস্ত করেছিলেন তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল তা সবা নিষেধি প্রভু কবি রে কহিল দিগ্বিজয় পণ্ডিত যখন এইভাবে পরাস্ত হলেন তখন মহাপ্রভু সমস্ত শিষ্যরা হাসতে লাগলেন কিন্তু তাদের এভাবে হাসতে নিষেধ করে চৈতন্য মহাপ্রভু কবিকে বললেন তুমি বড় পণ্ডিত মহাকবি শিরুমণি যার মুখে বাহিরায় ওইছে কাব্যবাণী আপনি হচ্ছেন সবচাইতে বিদগ্ধ পণ্ডিত এবং সমস্ত মহাকবিদের শিরোমণি তা না হলে আপনার মুখ দিয়ে এইরকম সুন্দর কাব্য বের হয় কী করে তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার তোমার সম কবি কোথা না দেখি আর আপনার কবিত্ব গঙ্গা জলের ধারার মতো নিরন্তর প্রবাহিত হয় সারা পৃথিবীতে আপনার সমকক্ষ কোনো কবি আমি দেখতে পাই না ভবভূতি জয়দেব আর কালিদাস তা সবারও কবিত্বে আছে দুশেরও প্রকাশ ভবভূতি জয়দেব ও কালিদাসের মতো মহাকবিদের কবিতাতেও দোষ রয়েছে গুণ বিচারেই অল্প করি মানিং কবিত্ব শক্তি তাহা সে বা খানিং এ ধরনের ভুলগুলি আমি নগণ্য বলে মনে করি এ সমস্ত করিয়া যে কিভাবে তাদের কবিত্ব প্রকাশ করেছেন সেটি বিচার করে দেখা উচিত শ্রীমদ্ভাগ প্রথম স্কন্ধে পঞ্চমধ্যায়ে একদশ নম্বর শ্লোক উদ্ধৃতি দিয়ে শিল প্রভুপাত হ বর্ণনা করছে উক্তশ্লোকের তাৎপর্যে তদ্বাগবিসর্গ জনতাঘ বিপ্লব যসমেন প্রশোকমবধি না অনন্তসু অঙ্কি শৃণতি গাতি গৃহতি সাধব যে অন্তহীন পরমেশ্বর ভগবানের রূপ গুণ যশ নাম লীলা আদি বর্ণনায় পূর্ণ তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে এই অপ্রাকৃত সাহিত্য যদি নিখুঁতভাবে রচিত নাও হয় তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুগণ শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন কিছু ভুল ত্রুটি থাকলেও বিষয়বস্তু বিবেচনা করে সেই কবিতা পাঠ করা অবশ্য কর্তব্য বৈষ্ণব মতে ভগবানের মহিমা প্রচার করে যে শাস্ত্র তা যথাযথভাবে লেখা হোক অথবা না হোক তা সর্বোত্তম সেই সম্বন্ধে অন্য কিছু বিচার করার অবকাশ নেই অবভূতি বা শ্রীকান্ত মালতী মাধব উত্তরচরিত বীরচরিত এবং অন্য বহু সংস্কৃত নাটক রচনা করেছেন ভুজরাজার রাজত্বকালে নীলকণ্ঠ নামক এক ব্রাহ্মণের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন কালিদাস ছিলেন মহারাজ বিক্রমাদিত্যের সভার স্বনামধন্য নবরত্নের অন্যতম মহাকবি তিনি কুমার সম্ভব অভিজ্ঞান শঙ্কুন্তলা ও মেঘদূত আদি প্রায় চল্লিশটিরও অধিক নাটক রচনা করেছিলেন তার রচিত নাটক রঘুবংশ বিশেষভাবে বিখ্যাত আমরা পূর্বে আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে জয়দেবের কথা বর্ণনা করেছি শৈশব চাফল্য কিছু না লবে আমার শিষ্যেরও মুই না হও তোমার আমার শিশু সুলভ চপলতায় আপনি কিছু মনে করবেন না আমি আপনার শিষ্য হওয়ারও যোগ্য নই আজি বাসা যাহ কালি মিলিব আবার শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার দয়া করে এখন আপনি ঘরে যান আর আগামীকাল আমরা আবার মিলিত হয়ে আপনার মুখে শাস্ত্রের বিচার শবন করব এই মতে নিজ ঘরে গেলা দুইজন কবি রাত্রে কইলা সরস্বতীর আরাধন এভাবেই কেশব কাশ্মীরি ও চৈতন্য মহাপ্রভু তাদের নিজ নিজ ঘরে ফিরে গেলেন এবং সেই রাত্রে কবি সরস্বতীর আরাধনা করলেন সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিল স্বপ্নে সরস্বতী দেবী তাকে জানালেন মহাপ্রভু আসল কে এভাবেই দিগ্বিজয় পণ্ডিত জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং প্রাতে আসি প্রভুপদে লইল সরণ। প্রভু কৃপা কইল তাঁর খণ্ডিল বন্ধন পরের দিন সকালবেলা কেশব কাশ্মীর এসে চৈতন্য মহাপ্রুষাদ পদ্মে শরণা গ্রহণ করলেন মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং তার ভববন্ধন মোচন করলেন এই পন্থা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার নির্দেশ দিয়েছেন সর্বতভাবে আমার শরণাপন্ন হও চৈতন্য মহাপ্রভু সেই পন্থা সমর্থন করে গেছেন দিগ্বিজয় পণ্ডিত যখন তার শরণাগত হলেন তখন তিনি তাকে কৃপা করলেন যিনি ভগবানের কৃপা লাভ করেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন সেই সম্বন্ধে ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকে বলা হয়েছে ত্যক্তা দেহম পুনর্জন্ম নইতিমামী স্ব অর্জুন ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ দিগ্বিজয় পণ্ডিত খুবই ভাগ্যবান এবং তার জন্ম সার্থক কেন না তার অগাধ পাণ্ডিত্যের প্রভাবে তিনি শ্রী চৈতন্য মহাপুরুষ চরণাশ্রয় লাভ করলেন তাৎপর্য শিল দাস ঠাকুর গেয়েছেন পতিতপাবন হেতু তবয়বতার ম পতিত প্রভু না পাই বেয়ার চৈতন্য মহাপ্রভুর লাভের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা আছে সবচাইতে অধপতিত হওয়া কেননা পতিতদের উদ্ধার করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন এই যুগে প্রায় সকলেই অত্যন্ত অধপতিত মাংসাহারী মদ্যপ জুয়াড়ি ও লম্পট এই ধরনের মানুষেরা পণ্ডিত হওয়ার অভিমান করলেও তারা সত্যিকারে কখনো পণ্ডিত নয় কারণ এ ধরনের তথাকথিত সমস্ত পণ্ডিতরা যখন দেখে যে শ্রীচৈতন্য মহাপ্রভু অধপতিত মানুষদের সঙ্গ করছেন তখন তারা মনে করে যে তিনি নিম্ন স্তরের মানুষদের জন্য অতএব তাকে এদের কোনো প্রয়োজন নেই এভাবেই সেই পণ্ডিতেরা কৃষ্ণভাবনামিত আন্দোলন গ্রহণ করে না মিথ্যা বিদ্যার গর্বে অন্ধ হয়ে তারা কৃষ্ণভাবনামৃত গ্রহণের অযোগ্য হয়ে যায় কিন্তু এখানে সেই দৃষ্টান্তটির মাধ্যমে আমরা দেখতে পাই যে কেশব কাশ্মীরি মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও তার বিনীত আত্মনিবেদনের জন্য তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন এশব লীলা বর্ণী আছেন বৃন্দাবনদাস যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ শিল বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এখানে আমি কেবল কয়েকটি বিশেষ ঘটনার বর্ণনা করেছি শ্রী চৈতন্য গোসাঁর লীলা অমৃতের ধার সর্বেন্দ্রীয় তৃপ্ত হয় শ্রবণে যাহার চৈতন্য মহাপ্রভুর লীলা হচ্ছে অমৃতের ধারার মতো এবং তা শ্রবণ করার ফলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয় শ্রীরূপ রঘুনাথ পদে যারয়াস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস রূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শিপা পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষোড়শ পরিচ্ছেদের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাত্তর থেকে একশো এখানে সমাপ্ত এই অধ্যায় হরি বল